আল্লাহু আকবার আল্লাহ। আজানের এই পবিত্র আওয়াজ যেখান থেকে দেওয়া হয় তার নাম মসজিদ। মসজিদ আল্লাহর ঘর এবং তিনি তার রক্ষাকারী। আল্লাহর পবিত্র কালাম পাঠ আর মুমিন বান্দাদের সিজদা দেওয়ার সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবে। একটি মুসলিম সমাজকে ইসলামের সঠিক পথে ধরে রাখার জন্যে মসজিদের ভূমিকা সবচেয়ে বেশি। যে সমাজে মসজিদ নেই, সে সমাজে ইসলামের আলো নেই। আমাদের সমাজকে ইসলামের আলোয় আলোকিত করার জন্যে মসজিদ নির্মাণের কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের দানের বিনিময়ে আল খায়ের ফাউন্ডেশন গত কয়েক বছর যাবত সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন দরিদ্র এলাকায় বহু সংখ্যক মসজিদ নির্মাণ করে মুমিন বান্দাদের জন্য নামাজের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা যে কত বড় উপকৃত হয়েছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা বাসায় প্রকাশ করতাম না, আমরা আল খায়ের ফাউন্ডেশনের জন্য এইভাবে দোয়া করি যেন কেয়ামত পর্যন্ত আল খায়ের ফাউন্ডেশন এই দিন প্রসারের সেবা করে যায়। আমাদের এই দরিদ্র পল্লী এলাকায় মসজিদের ব্যবস্থা করে আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে দুনিয়ার সকল উন্নতি এবং আখেরাতের কামিয়াবি, তাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে আল্লাহ যেন এই সওয়াবের অধিকারী করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ ও আদায় করে যাকাত। আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না, অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। প্রতি বছরের মতো এ বছরেও সিলেট সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আল খায়ের ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সাতটি মসজিদ নির্মাণের জন্য ইকরা বাংলায় বিশেষ আপিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ এই মহতি কাজ সম্পন্ন করার জন্যে ইকরা বাংলার সকল দর্শক ও ডোনারদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। আমরা আজ 15-16 বছর থাকি মসজিদটা পুনর্নির্মাণের লাগি গ্রামের সব মুরব্বী হকলে হোক আর মানুষে হোক উদ্যোগ নেই বানাইবার লাগি, কিন্তু বানানির আমরা মধ্যে এই সামর্থ্য নাই যে এই মসজিদটা একলগে ও কারণে আমরা আর বাঙ্গা তা তো দিই না। আপনার পবিত্র দানের মাধ্যমেই নির্মিত হবে আল্লাহর পবিত্র ঘর মসজিদ। তাই আসুন আমাদের অন্যান্য ইবাদতের পাশাপাশি আল্লাহর ঘর মসজিদ নির্মাণে আল খায়ের ফাউন্ডেশনের পাশে দাঁড়াই এবং সদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করি। আমিন।